দর্শক প্রত্যেকটা পুরুষ এবং মহিলাদের উপর কিন্তু মহান রব্বুল আলমিন এই পবিত্র কোরবানির ঈদের নামাজ পড়াকে ওয়াজিব করে দিয়েছেন অনেক মা বোন আছেন এই পবিত্র কোরবানি ঈদের নামাজ সাথে আদায় করতে পারেন না নামাজটি শিখার পূর্বে আমাদের জানতে হবে এই পবিত্র ঈদুল আজহার নামাজ কোন সুরেদে পড়তে হবে দর্শক যে কোনো সুরে দিয়ে এই পবিত্র ঈদুল আজহারা নামাজ পড়তে পারবেন তাতে কোনো সমস্যা নেই এবং এই পবিত্র ঈদুল উল নামাজের নিয়ত আরবি প্লাস বাংলা নিয়ত নামাজের শুরুতেই আমার ছাত্রী আপনাদেরকে খুব অল্প সময়ের মাধ্যমে বলে দিবে এবং এই পবিত্র ঈদ উল আজহার নামাজের মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাখাতের মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে যেমন প্রথম রাকাতে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে অবশ্যই অবশ্যই না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার যেই নিয়মে এই পবিত্র উল আজহা অর্থাৎ কোরবানি ঈদের নামাজ পড়বে সেম টু সেম এইভাবে আপনারা সতেরো জুন কিন্তু পবিত্র কোরবানি ঈদ ওই ঈদের দিন আপনারা সেম একই নিয়মে এই পবিত্র ঈদ উল আজহার নামাজ আদায় করবে দর্শক রসুল্লাহ সাল আলিফুসাল্লাম বলেন আর নিয়ত বিকল্প অর্থাৎ মনের সংকল্প মনের এরাদি হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনার যে আরবিতে নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক নয় আপনি ইচ্ছা করলে সহজভাবে বাংলাতে নিয়ত করতে পারবেন এই জন্য আমরা সহজভাবে বাংলাতে নিয়ত করব এইভাবে আমি কেবলামুখী হইয়া এই ইমাম সাহেবের পিছনে অতিরিক্ত ছয় সহিত দুই রাকাত ঈদুল আজহার ওয়াজিব নামাজ আদায় করে দিচ্ছি নিয়ত বাদ আল্লাহ আকবর এইভাবে নিয়ত বাঁধবেন এবং অবশ্যই মা বোনরা মনে রাখবেন দুনো পাওয়ার থাকবে মিলানো এবং আঙ্গুলগুলো থাকবে মিলানো এইভাবে তো এইভাবে নিয়ত বাঁধার পর সর্বপ্রথমে আমরা সানা তবু হ্যাঁ না লহুমা বি হামদিকা ওতা রকাশ মুখা ওতা ইলাহা কয়রুখ আমরা অতিরিক্ত তিনটা তাকবিরে দিব এই তিনটা তাকবিরের মধ্যে দুইটা তাকবিরে আমরা হাত ছেড়ে দেব তৃতীয় নাম্বার তাকবিরে আমরা হাত বেঁধে ফেলব তাকবিদ দাও লঙ্ক অল আকবর এখন আমরা হাত বেঁধে ফলব। অল লভ আকবর এখন আমরা সুরাতুল ফাতেহা পর্ব দর্শক মনে রাখতে হবে দ্বিতীয় আকাতের মধ্যে কিন্তু আরও একটু ভিন্নতা আছে অতএব সম্পূর্ণ বিজয়টি না নিয়ে দেখতে থাকুন তো আমরা সুরাতুল ফাতেহা পর্ব প্রথম আকাতে অবশ্যই আপনারা আউজুবিলা বিস্মিলা বলে সুরাতুল ফাতেহা পড়বেন আউদু হিমিনা শহী ত রজিম বিসমিল্লা রহিম আল হামদুলিল্লা হিরব আর রহমান الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين آمين جيك نصر بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل আলাইহিম তৈরন আবাবিল তরমিহিম বিহিং সিজিল ফাজা আলহুম কাসফিম কুল এখন আমরা রুকু সাজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব রুকুতে যাও অল্লাহ আকবর সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আউজিম সুবাহান রব্বি আল আউজিম সামি অল্লাহ হুলিমান হামিদা রব্বান হামদ অল্লাহ আকবর سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير ফিরুল মাকদূবি আলাইহিম ওয়াল আমিন এখন আমরা যে একটা সূরা পড়ব বিসমিল্লাহির রহমান রহিম ইন্না আ'ত্বয়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানি আকাহুওয়াল আবতার এখন আমরা আবার তিনটা তাকবীর দেব এই তিনটা তাকবীরের মধ্যে আমরা তিনো তাকবীরে আমরা হাত ছেড়ে দিব চতুর্থ তো নাম্বার তাকবীরে আমরা রুকুতে যাব তাকবীর দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা এখন আবার কি হাত ছেড়ে দেবো আল্লাহ আকবর এখন আমরা রুকুতে যাব কেন আল্লাহ আকবর সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল আউজিম সুবাহান রব্বি আল আউজিম সামি আল্লাহ হামিদা হামদ আল্লাহ আকবর سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر إيكو التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر اغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم سلام فيه السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله